দুর্নীতি মামলায় বেগম জিয়ার জামিন চতুর্থবারের মতো খারিজ, রাজি হলো উন্নত চিকিৎসার নির্দেশ, সরকারের উপর দায় চাপালেন তার আইনজীবীরা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সংগঠিত বিএনপি বিরোধ ছাড়াই দিয়েছে কাউন্সিলর প্রার্থী মনোনয়ন, তৃণমূলকে ঐক্যবদ্ধ রাখতে নানা কৌশল। সব পর্যায়ে আবারও বাড়ল বিদ্যুতের দাম, মার্চ থেকেই কার্যকর। তেলের দাম কম থাকায় ভর্তুকির কথা বলেও দাম বাড়ানোর সুযোগ নেই বলছেন বিশেষজ্ঞরা। এবং বাজার দর বেশি হওয়ায় রাজশাহী অঞ্চলে বেড়েছে পেঁয়াজের আবাদ, একই বছর হচ্ছে দুবার চাষ, রমজানে মিটবে চাহিদা আশা কৃষি বিভাগের। বাংলার সময়ের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবু। জিয়ার চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এ নিয়ে চতুর্থবারের মতো তার আবেদন খারিজ হলো। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার চিকিৎসা সম্ভব বলে আদেশে বলেছেন হাইকোর্ট। এতে সন্তোষ প্রকাশ করে দুদক আইনজীবী বলছেন, যৌক্তিক কারণেই জামিন দেননি উচ্চ আদালত। চিকিৎসার অভাবে বেগম জিয়ার কিছু হলে এর দায় সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বেগম জিয়ার আইনজীবীরা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে চেয়ে চ্যারিটেবল মামলায় জামিন আবেদন করা হয়। বেগম জিয়ার আইনজীবীর আবেদনে তার চিকিৎসা বিষয়ক প্রতিবেদন চান আদালত। বৃহস্পতিবার আদালতে দাখিল করা প্রতিবেদনে দেখা যায়, তিনি আর্থ্রাইটিসের উন্নত চিকিৎসা নিতে সম্মতি দেননি, এ কারণে চিকিৎসাও শুরু হয়নি। পরে উভয় পক্ষের শুনানি শেষে বেগম জিয়ার আবেদনের কোনো ভিত্তি নেই উল্লেখ করে আবেদনটি খারিজ করে দেন আদালত। আদালত বলেন, বঙ্গবন্ধু মেডিকেলেই উন্নত চিকিৎসা সম্ভব, বেগম জিয়া সম্মতি দিলে অতি সত্বর উন্নত চিকিৎসা শুরু করতে বলা হয়েছে। দুদক আইনজীবী বলছেন, যৌক্তিক কারণে জামিন দেননি আদালত। যখনই খালেদা জিয়া সম্মতি দিবে তখনই যেন তার সম্মতির সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হয়, এবং এটাও বলেছে মেডিকেল বোর্ডকে যদি আরো ডাক্তার যদি ইনক্লুড করতে হয় মেডিকেল বোর্ডে সেটা যেন করা হয়। খালেদা জিয়া একটা দণ্ডিত আসামি, আপনার কনভিক্টেড, উনি সাজাপ্রাপ্ত আসামি, কাজে তার স্ট্যাটাস একটা আন্ডার ট্রায়াল প্রিজনার, সাধারণ দুটো এক জিনিস না। বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, বঙ্গবন্ধু মেডিকেলে আর্থ্রাইটিসের চিকিৎসায় ঝুঁকি রয়েছে, সে কারণেই তিনি সম্মতি দেননি। বেগম জিয়ার কিছু হলে এর দায় সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তার আইনজীবীরা। বেগম খালেদা জিয়া যে আজকে বিএসএমআরে যে ইঞ্জেকশন এবং অন্যান্য ঔষধ নিতে চান না, তার কারণ হচ্ছে এই সমস্ত মেডিসিনগুলো হচ্ছে লাইফ থ্রেটেনিং এবং জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। দেশের সর্বোচ্চ আদালত মানবিকভাবে এই আমাদের বেল পিটিশনটি তাদের কনসিডার করা উচিত ছিল। ইচ্ছা করে করা হচ্ছে বেগম খালেদা জিয়াকে আরও দুর্বল করার জন্য, শারীরিকভাবে মানসিকভাবে। বেগম জিয়ার স্বাস্থ্যের যদি কোনো অঘটন ঘটে এর জন্য সরকারকে এর দায়িত্ব নিতে হবে। আদেশের পর আদালতের বারান্দায় বিক্ষোভ করেছেন বেগম জিয়ার আইনজীবীরা। চ্যারিটেবল দুর্নীতি মামলায় এর আগেও তিনবার জামিন আবেদন করেছিলেন বেগম জিয়া, তিনবারই আবেদন খারিজ হয়। দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে 2 বছর 19 দিন ধরে কারাগারে বেগম জিয়া, এর মধ্যে 10 মাসেরও বেশি সময় ধরে বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন বিএনপি নেত্রী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। উন্নত চিকিৎসায় বেগম খালেদা জিয়ার সম্মতি না দেওয়ার বিষয়টিকে তার অস্বাভাবিক আচরণ বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। একই সঙ্গে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা বঙ্গবন্ধু মেডিকেলে দেওয়া সম্ভব বলে তার জামিন আবেদন খারিজ করা হয়েছে বলেও জানান তিনি। আপিল বিভাগ অ্যাডভান্সড ট্রিটমেন্টের জন্য তার একটা অনুমতি প্রয়োজন, সেই অনুমতি তিনি দিয়েছেন কিনা সেইটা হাইকোর্ট বিভাগ জানতে চেয়েছিল, এবং ও অনুমতি এখন পর্যন্ত তারা পায়নি, সেই কারণে তারা চিকিৎসা শুরু করতে পারে নাই। হাইকোর্ট বিভাগের কিছু করণীয় নাই সে, এবং তাই এই আবেদন নাকচ খারিজ করা হলো। যে একজন যদি গুরুতর অসুস্থ হয়েই থাকেন তাহলে তার চিকিৎসার জন্য তিনি অনুমতি দেওয়াটাই স্বাভাবিক। আমরা এইখানে তার অনুমতিটা যে দেওয়া হচ্ছে না সেটাকে তার দিক থেকে অস্বাভাবিকতা মনে করছি। বেগম জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে আগামী শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। গতকাল বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আদালতকে ব্যবহার করে গুরুতর অসুস্থ দেশনেত্রীর জামিন ও চিকিৎসা নিয়ে সরকারের ছিনিমিনি খেলার অপরিণামদর্শিতার মাশুল একদিন দিতেই হবে। এর প্রতিবাদে ঢাকা মহানগর সহ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে আগামী শনিবার 29 ফেব্রুয়ারি বেলা 2টায়। দলের বিদ্রোহী কাউন্সিলরদের সামাল দিতে যখন হিমশিম খাচ্ছে আওয়ামী লীগ, ঠিক তখন চট্টগ্রাম সিটি নির্বাচনের আগে ঘর গোছাতে ব্যস্ত বিএনপি। কোনো ধরনের কোন্দল আর বিরোধ ছাড়াই 55 কাউন্সিলর প্রার্থীও মনোনয়ন দিয়েছে দলটি। মেয়র প্রার্থী মনোনয়নে সবাই ছিলেন একাট্টা। পাশাপাশি তৃণমূল থেকে সর্বস্তরের কর্মী সমর্থকদের সংগঠিত করতে চলছে নানা কৌশল। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। চট্টগ্রাম সিটি নির্বাচনকে সামনে রেখে বিদ্রোহী কাউন্সিলর নিয়ে নির্বাচনী মাঠে দিশেহারা আওয়ামী লীগ। তবে নীরবে ঘর গোছানোর কাজে ব্যস্ত বিএনপি শিবির। নগরীর নাসিমন ভবন কার্যালয় থেকে 205 মনোনয়ন ফরম কিনেছেন। কোনো ধরনের কোন্দল আর বিতর্ক ছাড়াই 41 কাউন্সিলর ও 14 মহিলা কাউন্সিলরের নাম ঘোষণা করে মনোনয়ন বোর্ড। বর্তমান 5 কাউন্সিলর ও 2 মহিলা কাউন্সিলরকেও মনোনয়ন দিয়েছে পুনরায়। আমাদের মতো কোনো দ্বন্দ্ব নেই, আমরা সবাই একসাথে একযোগে কাজ করার জন্য মনোনীত হই। এইভাবে করে আমরা মহানগরে যে সিদ্ধান্ত দিয়েছে, সেন্ট্রাল কমিটি যে সিদ্ধান্ত দিয়েছে, আমরা সকলে মেনে নিয়ে একসাথে কাজ করবো। আমরা প্রচার প্রচারণা যদি সুষ্ঠুভাবে করতে পারি, ইনশাল্লাহ ভোটাররা সবাই কেন্দ্রে যদি যেতে পারে তাহলে আমরা নির্বাচিত হব ইনশাল্লাহ। এদিকে ঢাকায় বিএনপির পার্লামেন্টারি বোর্ডে 6 মেয়র প্রার্থী সবাই ডাক্তার সাদাত হোসেনকে সমর্থন করেন। সব ধরনের কোন্দল মিটিয়ে একসাথে কাজ করার ঘোষণাও দেন তারা। অন্য কাউকেও দিলেও আমরা সবাই মিলে তার জন্য কাজ করবো, সহযোগিতা করবো। আমাদের নেতা কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা আপনারা দেখতে পাচ্ছেন। তবে যুব দলের কেউ কেউ বিদ্রোহের ইঙ্গিত দিলেও সামনে নিয়েছে বিএনপি। চলছে নেতা কর্মীদের নির্বাচনমুখী করার কাজ। আমরা আশা করছি আমাদের ওয়ার্ড কমিশনাররা ভোটের যে কাজগুলো আছে সেগুলো করবে। ইতিমধ্যেই জনবান্ধব যেসব নেতা তাদেরকে আমরা সেখানে দিয়েছি, যারা উন্নয়নে ছিল এবং আন্দোলন সংগ্রামের পাশাপাশি ছিল। 2010 বিএনপি প্রার্থী এম মঞ্জুর আলম মহিউদ্দিন চৌধুরীকে হারিয়ে মেয়র নির্বাচিত হন। কিন্তু 2015 সিটি নির্বাচনে বিএনপি প্রার্থী এম মঞ্জুর আলম পরাজিত হন আওয়ামী লীগের প্রার্থী আজম নাসিরের কাছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। 3 পর পাইকারি ও গ্রাহক পর্যায়ে সহ সব খাতে আবারও বাড়ল বিদ্যুতের দাম। গতকাল বিকেলে এক সংবাদ সম্মেলনে বিদ্যুতের নতুন মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এতে দেখা যায় খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম বেড়েছে 5.3%। কমিশনের দাবি, দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় এই মূল্য নির্ধারণ করা হয়েছে, যা কার্যকর হবে মার্চ থেকেই। গেল বছরের মাঝামাঝিতে সব শ্রেণীর গ্রাহকের গ্যাসের দাম বাড়ানোর পর এবার বছরের শুরুতেই দাম বাড়ল বিদ্যুতের। বৃহস্পতিবার বিকেলে কারওয়ান বাজারে বিদ্যুৎ ও জ্বালানি পণ্যের মূল্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করে। এ সময় জানানো হয় সঞ্চালন সহ পাইকারি ও খুচরা গ্রাহকদেরও বিদ্যুতের খরচ বেড়ে যাচ্ছে। কমিশন ঘোষিত নতুন মূল্যহার অনুযায়ী পাইকারি পর্যায়ে প্রতি কিলোওয়াট ঘন্টায় 4.77 টাকার পরিবর্তে 8.4% বাড়িয়ে তা করা হয়েছে 5.17 টাকা। বিদ্যুৎ সঞ্চালন ব্যয়ও বেড়েছে আগের তুলনায় 5.3%। আর খুচরা গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি 6.77 টাকার স্থলে 5.3% বাড়ানোর ফলে তা দাঁড়িয়েছে 7.13 টাকায়। মার্চ থেকে নতুন মূল্যহার কার্যকর হবে জানিয়ে এনার্জি রেগুলেটরি কমিশন দাবি করছে, আমদানি করা কয়লায় কর আরোপ সহ ক্যাপাসিটি চার্জ বাড়ার কারণেই দাম বাড়ল বিদ্যুতের। আমদানিকৃত কয়লার উপর 5% হারে ব্যাট দাঁড়্য, ক্যাপাসিটি চার্জের পরিমাণ বৃদ্ধি, অবচয় ব্যয় বৃদ্ধি, তুলনামূলক কম মূল্যে পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের অধিক পরিমাণ বিদ্যুৎ ক্রয় এবং এই প্রতি ঘনমিটার গ্যাসের উপর 10 হারে ডিমান্ড চার্জ আরোপ করা, এইসব বিষয় বিবেচনা করে মূল্য বৃদ্ধি করা হচ্ছে। কুইক রেন্টাল চুক্তিতে ভাড়ায় চালিত বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র অকেজো পড়ে থাকার পরও তাদের নির্দিষ্ট হারে ক্যাপাসিটি পেমেন্ট করতে গিয়ে অযথা দাম বাড়ছে কিনা এমন প্রশ্নের জবাবে বিইআরসি বলছে, নতুন করে আর কোনো কেন্দ্রের চুক্তি নবায়ন করতে দেয়া হবে না। যে সকল অঞ্চলে গ্যাস নেটওয়ার্ক আছে সে সকল এলাকায় নতুন তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন এবং নতুন তেলভিত্তিক বিদ্যুৎ ক্রয় চুক্তি করা যাবে না। আমরা স্পষ্ট বলেছি
এই চুক্তির পর আর যেটা বৃদ্ধি হয়ে গেছে তারপরে আর বৃদ্ধি করা যাবে না। দেশে 2017 সালের ডিসেম্বরে সবশেষ পাইকারি বিদ্যুতের দাম বাড়িয়েছিল সরকার। আমি যদি একটু দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিশ্বে তেলের দাম কম থাকায় ভর্তুকির কথা বলেও বিদ্যুতের দাম বাড়ানোর সুযোগ নেই বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা। বিদ্যুতের দাম বাড়ানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ। দাম বাড়ানোর নেতিবাচক প্রভাব বাজারে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন তারা। বাসাবাড়ি, দোকানপাট, শিল্প, কলকারখানা সহ সব ধরনের উৎপাদন খাতেই বিদ্যুৎ অনিবার্য বিষয়। বর্তমান সরকারের অগ্রাধিকার খাতের মধ্যে থাকা এই খাতটি নিয়ে সাধারণ মানুষেরও রয়েছে ইতিবাচক ধারণা। তেলের দাম কম থাকা অবস্থায় বিদ্যুতের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। অযৌক্তিক ব্যয় না কমিয়ে সঞ্চালন ও বিতরণের কথা বিবেচনায় নিয়েও বিদ্যুতের দাম বাড়ানোর সুযোগ নেই। বিশ্বে তেলের মূল্য কমে গেছে, এই মুহূর্তে বিদ্যুতের মূল্য বৃদ্ধিটা কেন হলো এটা আমার কাছে কিছুটা হলেও একটু অবাক লাগছে। এবং ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের যে ইনভেস্টমেন্ট সেটা কিন্তু জেনারেশনের সমপর্যায়ে, সেগুলো আগে থেকে উঠিয়ে রেখে সেটা কিভাবে কি করবে সেটা বলা মুশকিল। প্রযুক্তিক ব্যয় তারা আমলে না নিয়ে, তারা মূল্যহান নির্ধারণে বাদ না দিয়ে মূল্যহান নির্ধারণে সংযুক্ত করে 7,000 কোটি টাকারও বেশি ব্যয় সমন্বয় করেছে এভাবে। তো সুতরাং আমরা তাদেরকে তাদের আদেশ এবং তাদের অবস্থান আমাদের অধিকার এবং স্বার্থ সংরক্ষণে ব্যর্থ হয়েছে। তবে সাধারণ মানুষও বিদ্যুতের দাম বৃদ্ধিকে মানতে পারছেন না। তারা বলছেন এতে খরচ আরও বেড়ে যাবে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের এই সাধারণ যারা সাধারণ নাগরিক তাদের খুবই কষ্টকর হবে। আমরা যারা মধ্যবিত্ত তারা আসলে বাসা ভাড়া দিতেই তো আমাদের হিমশিম অবস্থা, তার মধ্যে যদি বিদ্যুতের দাম বাড়ানো হয় তাহলে আসলে এটা মেনে নেওয়ার মতো না। বর্তমান সরকারের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 22,000 মেগাওয়াট। এমার আমিন, সময় সংবাদ, ঢাকা। করোনাভাইরাসের প্রভাব ঠেকাতে সৌদি আরবের ওমরা ভিসা বন্ধ করে দেওয়ার আকস্মিক সিদ্ধান্তে চরম ক্ষতির মুখে পড়তে যাচ্ছে দেশের 1,500-এর বেশি হজ এবং ট্রাভেল এজেন্ট। গত এক মাস ধরে এমনিতেই আকাশপথের যাত্রী সংখ্যা ছিল কম, এবার ওমরা টিকিট রিফান্ড হওয়ায় প্রতিদিনই ক্ষতির মুখে পড়তে হচ্ছে এই খাতের ব্যবসায়ীদের। শাখা চিপুট ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে করোনা ভাইরাসের প্রভাবে দেশের এভিয়েশন খাত চরম বিপর্যয়ের মধ্যে চলছিল। বিমানগুলোতে যাত্রীর সংখ্যা ছিল একেবারে হাতে গোনা। কিন্তু মধ্যপ্রাচ্যে করোনা ভাইরাস মহামারী আকারে না ছড়ানোর কারণে সৌদিগামী বিমানগুলোর যাত্রীরা ছিল ট্রাভেল এজেন্টদের মূল ভরসা, যার বেশিরভাগই ছিল পবিত্র ওমরা পালনকারী। কিন্তু সৌদি আরবের নিষেধাজ্ঞার কবলে পড়ে বৃহস্পতিবার সকাল থেকে বিমান সংস্থার যাত্রী না নেওয়ার সিদ্ধান্তের পাশাপাশি টিকিট রিফান্ডের নোটিশ আসতে থাকে ট্রাভেল এজেন্সিগুলোতে। যখন সৌদি গভর্নমেন্ট ওমরা ভিসা বন্ধ করে দিল এবং ওমরা যাদের ভিসা আছে ওরাও ঢুকতে পারবে না এরকম ডিক্লার দিয়ে দিল, বিমান বাংলাদেশের এয়ারলাইন্স আমাদেরকে মেল করলো যে ওদের ওরাও কোনো প্যাসেঞ্জার আর ক্যারি করবে না। সবচেয়ে বেশি আমার মনে হয় যে দ্রুত আমরা মানে লসের মুখে পড়লাম। হাফনেতারা জানান 2019 সালের 10 মাসে ওমরা পালনে গিয়েছিল প্রায় 2.5 লাখ বাংলাদেশি, আর এবারের লক্ষ্যমাত্রা ছিল 3 লাখ। ইতিমধ্যে 1.5 লাখ ওমরা পালন করলো, বাকিদের ব্যাপারে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। সে সাথে ওমরা ভিসা পাওয়া 10,000 বাংলাদেশির 9 কোটি টাকার বিমান ভাড়া, 20 কোটি টাকার ভিসা ফি এবং হোটেল ভাড়ার আরও অন্তত 10 কোটি টাকা ফেরত পাওয়ার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। যাত্রীদেরকে আমরা সৌদি আরব প্রেরণ করি, প্রত্যেকটা ট্রাভেল এজেন্ট, হজ এজেন্ট এবং ওমরা এজেন্ট তাদের রুটি রোজগারের ব্যবস্থা করে থাকে, এক্ষেত্রে একটা বিরাট ঝুঁকির মধ্যে পড়ে যাবে। এদিকে এই নিষেধাজ্ঞা নিয়ে কিছুটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাব। বিশেষ করে করোনা ভাইরাস আক্রান্ত দেশগুলোর উপর সৌদি আরবের নিষেধাজ্ঞা জারি করেছে বলে দাবি তাদের। এক্ষেত্রে এখন পর্যন্ত বাংলাদেশের কেউ করোনা ভাইরাসে আক্রান্ত না হয় কূটনৈতিক চ্যানেলে এর সমাধানের কথা বলছেন হাব নেতারা। 26 তারিখ রাত থেকে কোনো ফ্লাইট যাচ্ছে না, কিছু কিছু ফ্লাইট কুয়েত হয়ে গেছিল, কুয়েত থেকে ওই হাজিদেরকে রিফান্ড। সারা দেশে হাবের 1,400 সদস্য রয়েছে, এর মধ্যে চট্টগ্রামে রয়েছে 109টি প্রতিষ্ঠান, যারা পবিত্র হজের পাশাপাশি বছর জুড়ে ওমরা পালনে সহযোগিতা করে আসছে। প্রতি সপ্তাহে চট্টগ্রাম থেকে বিভিন্ন বিমান সংস্থা সৌদিগামী 5টি ফ্লাইট পরিচালনা করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাজারদর অনেক বেশি হয় ভালো লাভের আশায় পেঁয়াজের আবাদ বেড়েছে রাজশাহী অঞ্চলে। শুধু তাই নয়, কৃষক একই জমিতে বছরে দুবার করছেন পেঁয়াজ চাষ। আবাদ বাড়ায় আমদানি নয়, রমজানে দেশে উৎপাদিত পেঁয়াজে চাহিদা মেটানোর আশা কৃষি বিভাগের। রাকিবুল হাসানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু। পেঁয়াজের দাম পেয়েছে, এই পেঁয়াজ দাম পাওয়ার কারণে আমরা আবারও আলুর পেঁয়াজ লাগাচ্ছি।
রাজশাহীর পবা উপজেলার বড়গাছি গ্রামের কৃষক মোহাম্মদ জুবের। তিনি আগে এক জমিতে বছরে একবার করতেন পেঁয়াজের আবাদ, কিন্তু এবার দাম বেশি পাওয়ায় করেছেন দুবার। তিনি একা নন, বাজারে পেঁয়াজের দাম বেশি থাকায় গ্রামের প্রায় সব চাষি বাড়িয়েছেন পেঁয়াজের চাষ। পেঁয়াজের দাম বেশি পাওয়ার জন্য এবার বেশি পেঁয়াজ করা সবাই আগ্রহ করেছে এবং সব কৃষক ওই জন্য পেঁয়াজ বেশি করেছে। পেঁয়াজ করলে লাভবান হওয়া যাবে বা বহুত কিছু টাকা লাভ করা যাবে। লাভবান হলে দেশের কৃষক লাভবান হোক, এজন্য আমরা পেঁয়াজ চাষে উদ্যোগ নিয়েছি। ভালো উৎপাদন আর দাম পেতে পেঁয়াজ খেতে বেড়েছে চাষিদের ব্যস্ততা। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সবুজ সতেজ পেঁয়াজের জমিতে চলছে পরিচর্যার কাজ। বীজ সার সহ নানা কিছু প্রয়োগ করে ভালো ফলনের প্রত্যাশা তাদের। তবে পেঁয়াজ আমদানি করা হলে ক্ষতির শঙ্কা চাষিদের। দামটা পাবো একটু বেশি, পেঁয়াজের চাহিদা বেশি লাগিয়েছে এই জন্য বেশি। যদি বাংলাদেশ বাইরে থেকে যদি পেঁয়াজ আনা বন্ধ করে তাহলে আমাদের দেশের চাহিদা কিন্তু দেশ আমরা পূরণ করতে পারবো, আমরা সেভাবে কিন্তু এবার পেঁয়াজ হয়েছে বাংলাদেশে। আর চলতি মৌসুমে পেঁয়াজের ভালো ফলনের প্রত্যাশা কৃষি বিভাগের। রমজানে অতিরিক্ত পেঁয়াজ আমদানির প্রয়োজন পড়বে না বলে মনে করেন কৃষি বিভাগের ঊর্ধ্বতন এ কর্মকর্তা। পেঁয়াজের অবস্থা খুব ভালো এখন পর্যন্ত মাঠের আবহাওয়া অনুকূলে, আমরা আশা করছি যে কৃষকরা ভালো একটা দাম পাবে এবং রমজানের আগে আমাদের পেঁয়াজ হারভেস্ট শুরু হবে এবং আমরা রমজানে আমাদের দেশে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ করতে পারবো। চলতি মৌসুমে রাজশাহীতে 16,447 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ করা হয়েছে, যা গেল বছরের চেয়ে 1200 হেক্টর বেশি। এ থেকে পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,10,000 মেট্রিক টন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। মাদারীপুরে শিশুদের জন্য তৈরি করা হয়েছে পৌর শিশু পার্ক। দুপুরের পর থেকে রাত পর্যন্ত ভিড় করেন নানা বয়সের মানুষ। মেয়র জানান, শহরের বিভিন্ন স্থানে আরও কয়েকটি দর্শনীয় স্থান গড়ে তোলার কার্যক্রম হাতে নিয়েছে পৌরসভা। সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য, সাদত আকনের ছবিতে রিপোর্ট। 1,23,00,000 টাকা ব্যয়ে মাদারীপুর পৌরসভার শকুনি মৌজার 34% জায়গার উপর নির্মাণ করা হয় পৌর শিশু পার্ক। গত বছরের 1 ফেব্রুয়ারি যাত্রা শুরু করা পার্কটি বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। শিশুদের চিত্ত বিনোদনের জন্য পার্কে হানি সুইং, মেরিগো রাউন্ড, ওয়ান্ডার হুইল ও মিনি ট্রেন রাইড রয়েছে। প্রতিটি রাইডের জন্য দিতে হবে 30 টাকা। ছুটির দিনের পাশাপাশি অবসর সময়ে আসেন সব বয়সের মানুষ। খুব মজা লাগছে, সব সময় আসি, বাবা মার সাথে আসছি, খুব ভালো লাগছে, অনেক মজা লাগছে। এটা খুব ভালো হয়েছে বাচ্চাদের জন্য, যে বাচ্চারা একটু খেলাধুলা করার সুযোগ পাচ্ছে, আর বাচ্চা যখন বলে যে ঘুরতে যাবো তখন তো এখানেই আসা হয় আমাদের। ভালো লাগতেছে, আরো কিছু যদি হইতো তাহলে খুব ভালো হইতো। শুধু শিশুদের জন্য নয়, বয়স্কদের জন্য বিনোদনের স্থান তৈরি করতে পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন সাংস্কৃতিক কর্মীরা। সাংস্কৃতিক কর্মী হিসেবে আমার দাবি থাকবে যে বড়দের জন্য একটি যদি এরকম বা এর চেয়ে একটু বড়বাঙ্গিকে একটি পার্ক করা হয় তাহলে বিনোদনের আরেকটি জায়গা তৈরি হবে। পৌর মেয়র জানান, শহরের একাধিক স্থান দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। শকুনির লেকের আদলেই আমরা জলাধারগুলি আমরা এই ধরনের মানুষকে উন্মুক্ত করে দিয়ে এটি বিউটিফিকেশন করে এবং শিশুদের বেড়ানোর এবং তার শিশুদের মা বাবার জন্য নিরাপদে যেন বেড়াতে পারে সেই ধরনের আমি চিন্তা চেতনা করছি। এখান থেকে প্রতি মাসে 6-7 লাখ টাকা আয় করছে পৌরসভা। রাজধানীর হাতিরঝিলে আয়োজন করা হয়েছে তৃতীয় ঢাকা হাফ ম্যারাথন। এই মুহূর্তে ম্যারাথন স্থলে আছেন রিপোর্টার মাহবুব রিমন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিমন, সবুজ শীতের সকালের, বিশেষ করে ফাল্গুনের এই সকালের মিষ্টি হাওয়া দেখে যারা ধরে নিয়েছিলেন ঢাকা শহর থেকে শীত পালিয়েছে তাদের নিমন্ত্রণ রইল হাতিরঝিলে। তবে শীতের সকালের মৌনতা নয়, বরং উত্তাপ ছড়াচ্ছে কিন্তু ম্যারাথন। যদি বলি যে প্রতি বছরের মতো এবারও কিন্তু হাতিরঝিলে আয়োজিত হচ্ছে মিনি এবং হাফ ম্যারাথন। গেল 3 বছর ধরে যে প্রতিযোগিতা নিয়মিত হচ্ছে, তবে গেল 3 বারের চেয়ে এবার কিন্তু আরও বড় পরিসরে এই প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে। যদি বলি যে মোট দেশ এবং দেশের বাইরে থেকে প্রায় 2,000-এর বেশি হাফ এবং মিনি ম্যারাথনে অংশ নিচ্ছে, যেখানে বিদেশ থেকে অর্থাৎ বিশ্বের 18টি দেশ থেকে 48 জন প্রতিযোগী অংশ নিচ্ছে। আর যদি বলে যে হাফ ম্যারাথনে একজন স্প্রিন্টার যে কিনা 21.02 কিলোমিটার এবং মিনি ম্যারাথনে একজন স্প্রিন্টার 7.5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। ম্যারাথনের ধারণাটা কিন্তু বাংলাদেশে বেশ পুরনো। যদি বলে যে 2008 থেকে বাংলাদেশে কিন্তু নিয়মিত বিরতিতেই ম্যারাথন অনুষ্ঠিত হচ্ছে, তবে গেল কয়েক বছর ধরে, গেল 3-4 বছর ধরে কিন্তু ম্যারাথনটা নিয়মিত আয়োজিত হচ্ছে এবং এবার তারই ধারাবাহিকতায় তৃতীয়বারের মতো ঢাকা হাফ ম্যারাথন অনুষ্ঠিত হচ্ছে। আমরা কথা বলেছিলাম এখানকার বেশ কিছু প্রতিযোগীর সঙ্গে, সবাই বলছে আসলে ঢাকা শহরে যে আমাদের ইট পাথরের এই ঢাকায় যে মুটিয়ে যাওয়ার একটা প্রবণতা রয়েছে, সেই প্রবণতার সমাধানের দারুণ একটি যে প্রবণতার যে সমস্যা সেই সমাধানের দারুণ একটি সমাধান হতে পারে কিন্তু দৌড়।
এখানে যে শুধুমাত্র বিদেশিদের অংশ নিয়েছে তাই না, আমরা দেখেছি যে উল্লেখযোগ্য সংখ্যক প্রমিলা স্প্রিন্টার এখানে অংশ নিয়েছে, যে 2000 মধ্যে যে স্প্রিন্টারের সংখ্যাটা 400 বেশি অর্থাৎ, এবং তারা যেটা বলছেন অর্থাৎ যে নারী স্প্রিন্টাররা রয়েছেন তারা যে যে হচ্ছে যে স্প্রিন্টাররা রয়েছে সেই স্প্রিন্টাররা বলছে যে সমাজের যে ট্যাবু রয়েছে সেই ট্যাবুর বিরুদ্ধে আসলে তারা দৌড়াচ্ছে। আর এই দৌড়টা মূলত হাতিরঝিলের পুলিশ প্লাজা যে ফুল হাফ ম্যারাথন যেটি হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে শুরু হয়েছে এবং পুরো হাতিরঝিল ঘুরে এটা কিন্তু আবার এই পুলিশ প্লাজা এসে শেষ হবে, এবং যে হাফ ম্যারাথন রয়েছে সেটি হাতিরঝিলের পুলিশ প্লাজা অর্থাৎ একই জায়গায় আসলে শুরু হবে। সকাল 5:30 সময় আসলে এই দৌড়টা শুরু হয়েছে, যদিও ইতিমধ্যে কিন্তু 7.5 কিলোমিটারের যে মিনি ম্যারাথন রয়েছে সেই মিনি ম্যারাথনটা শেষ হয়েছে কিছু এবং হাফ ম্যারাথন চলছে। তো সবুজ, এই ছিল আমার কাছে হাতিরঝিল থেকে ঢাকা ম্যারাথনের সবশেষ খবর। সবুজ, রাজধানীর হাতিরঝিলে আয়োজন করা হয়েছে তৃতীয় ঢাকা হাফ ম্যারাথন, সেই খবর জানাচ্ছিলেন রিপোর্টার মাহবুব রিমন। বাংলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দুর্নীতি মামলায় বেগম জিয়ার জামিন আবেদন চতুর্থবারের মতো খারিজ, রাজি হলে উন্নত চিকিৎসার নির্দেশ, সরকারের ওপর দায় চাপালেন তার আইনজীবীরা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সংগঠিত বিএনপি বিরোধ ছাড়াই দিয়েছে কাউন্সিলর প্রার্থী মনোনয়ন, তৃণমূলকে ঐক্যবদ্ধ রাখতে নানা কৌশল। সব পর্যায়ে আবারও বাড়ল বিদ্যুতের দাম, মার্চ থেকেই কার্যকর, তেলের দাম কম থাকায় ভর্তুকির কথা বলেও দাম বাড়ানোর সুযোগ নেই বলছেন বিশেষজ্ঞরা। এবং বাজার দর বেশি হয় রাজশাহী অঞ্চলে বেড়েছে পেঁয়াজের আবাদ, একই বছর হচ্ছে দুবার চাষ, রমজানে মিটবে চাহিদা আশা কৃষি বিভাগের। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি, আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, সঙ্গে থাকুন সময়।